নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই এই দু হাজার বাইশ পাঁচটি রাশির ঝড়ের দাপটে অর্থ আসতে চলেছে কোন এই পাঁচটি রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব কি কারণে অর্থ আসতে চলেছে তাও আমি এই ভিডিওতে বলবো কৌশিক রায় কখনো হাওয়াতে কথা বলে না যা কথা বলে সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আপনাদেরকে ফলাদেশ দিয়ে থাকে দেখুন আমি যে কথাগুলো বলব দু বছরটি অ্যাডিং করে দেখুন আসছে কিন্তু ছয় অর্থাৎ শুক্রের বছর আমি আপনাদেরকে কিছু হিংস দিয়ে দিই যাদের জন্ম ডেট পাঁচ তারিখের ডেটে জন্ম চোদ্দ তারিখের ডেটে জন্ম তেইশ তারিখের ডেটে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু খুব দুর্দান্ত বা যাদের ছয় পনেরো চব্বিশ এই ডেটে যাদের জন্য বা যাদের আট সতেরো ছাব্বিশ তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময় কিন্তু আসে বা আপনার এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখে জন্ম তারিখ অনুযায়ী আমি বলে দিলাম এই তারিখে যদি আপনার জন্ম হয়ে থাকে এবং আপনার রাশিচক্রে আমি যে গ্রহগুলোর কথা বলবো যে প্ল্যানেটগুলোর কথা বলবো সেই গ্রহগুলো যদি দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলে দশা অন্তর্দশা বা দশা মধ্যে কোনো একটি চলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা হতে চলেছেন লাভবান দেখুন দু এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু স্মরণীয় বছর হতে চলেছে এবং এর পাশাপাশি আপনার রাশিচক্রে শনি এবং বৃহস্পতি এই দুইটি গ্রহ কেমন আছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে আপনার দু কেমন যাবে শনি যদি আপনার শনি যদি আপনার মিত্রগৃহে উচ্চস্থ বা আপনার মূল ত্রিকোণ স্থানে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন উচ্চস্থ মিত্রক্রিয় এবং সক্ষেত্রিক মূল ত্রিকোণ কিন্তু পীড়িত থাকলে শনি পাক কর্তের যোগে থাকলে কিন্তু পাবেন এবং তেমনি বৃহস্পতি বৃহস্পতি উচ্চস্ত বৃহস্পতি আপনার মিত্র রাশিতে অবস্থান করছে তাহলেও কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন অর্থাৎ যে পাঁচটি রাশির কথা আমি বলতে চলেছি ঝড়ের ডাপুটে অর্থ আসতে চলেছে অর্থাৎ দু হাজার আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু সমৃদ্ধশালী হতে চলে প্রথম রাশি আমি বলবো যে রাশির নাম্বার ওয়ান পজিশানে সে রাশি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনার রাশিতে শনি অবস্থান করে এবং আপনার ধনভাবে ধনপতির অবস্থান এবং থার্ড হাউসে রাহুর অবস্থান বৃহস্পতির দৃষ্টি শুভভাবে পড়ায় আপনাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক দিকটা আপনাদের দাম্পত্য দিকটা আপনাদের ব্যবসার জায়গা অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন মার্কেটিং সেলস এবং যারা টেকনিক্যাল ফিল্ডে কাজ করছেন আইটি সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে আকর্ষিক ধনপ্রাপ্তি অর্থ বৃষ্টি কিন্তু হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রের প্রতিষ্ঠা এই রাশিগুলো কিন্তু হবে অর্থাৎ কুম্ভ রাশির কর্মপ্রাপ্তি সরকারি চাকরি বা এমএনসি কোম্পানি বড় ধরনের কোম্পানিতে চাকরি পাওয়া বিদেশে গিয়ে চাকরি পাওয়া এই চাকরির যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে বা কোনো সরকারি পদে যারা আছেন উচ্চ পদমর্যাদা বা যারা ডিফেন্সে আছেন সেখানে লাভ এবং হঠাৎ অর্থপ্রাপ্তি সে লটারি হতে পারে শেয়ার মার্কেট হতে পারে জুয়া হতে পারে এখান থেকে কিন্তু অর্থ পাবেন কুম্ভ রাশি দ্বিতীয় যে রাশির কথা বলবো যে রাশি দাপটে হতে চলেছে ঝড়ের গতিতে টাকা আসতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে দুর্দান্ত কিন্তু সুযোগ আপনাদের আসতে চলেছে প্রথম কথা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি হতে চলেছে বৃহস্পতির দৃষ্টি কর্মভাবে পড়ায় হঠাৎ কর্ম পাওয়া কর্মক্ষেত্রের প্রমোশন পদোন্নতি আপনাদের ঋণ পরিশোধ হবে সম্পত্তিগত দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো কম্পিটিভ পরীক্ষাতে আপনারা সফলতা পাবেন আপনি তুলারাশি মানুষ আপনার ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে আপনাদের জেমস জুয়েলারি বিজনেসের সঙ্গে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো সন্তান প্রাপ্তি উচ্চ জায়গা ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনারা পাবেন এবং আপনাদের পারিবারিক সুখ দাম্পত্য সুখের জায়গা কিন্তু দেখা যাচ্ছে আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে এবং বিদেশ থেকে আপনাদের অর্থ কিন্তু আসবে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দু হাজার বাইশে গোটা টানা দু হাজার বাইশ রাজত্ব করবে কিন্তু তুলারাশি তিন নম্বর যে রাশির কথা আমি বলবো তিন নম্বর রাশি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে দেখুন ভাগ্যপতি কর্মভাবে এবং একাদশপতি রাহু দেখুন বিদেশ থেকে তো আপনারা লাভ পাবেন আপনি এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন এখান থেকে আপনারা লাভ পাবেন যারা ইঞ্জিন লাইনে আছেন যারা টেকনিক্যাল ফিল্ডে আছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কর্মযোগ সৃষ্টি করছে সরকারি বেসরকারি ক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়া এবং কর্মক্ষেত্রে সফলতা সন্তান সুখ বিশেষ করে সন্তানের জায়গা জেমস জুয়েলির সঙ্গে বিদেশের সঙ্গে যারা আছেন সেখান থেকে লাভ এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গা দৈনিক রোজগার বৃদ্ধি কেরিয়ার ক্ষেত্রে উন্নতি সম্পত্তি লাভ ভূমি ভবন বাহন সুখ আপনাদের হতে চলেছে নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে বিশ্ব রাশির এবং পৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু সৃষ্টি করছে বিশ্ব রাশির এর পরের যে রাশির কথা বলব চার নম্বর যে রাশি যেটি মহা মহাভাগ্যশালী হতে চলেছে সে রাশির নাম আপনার ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে আপনাদের ক্ষেত্রে এই সময় সন্তানের জায়গায় ভালো পারিবারিক সুখ সম্পত্তিগত দিক থেকে লাভ কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি ব্যবসার ক্ষেত্রে বিদেশের সাথে যারা ব্যবসায়রত আছে বিদেশ থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে সম্পত্তিগত দিকগুলো আপনাদের শুভ অনলাইন কাজ মার্কেটিং লাইনে সেলস লাইনে যারা আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং আপনাদের এই সময়ের মধ্যে আটকে গেছে ফেসে গেছে এমন টাকা পুনরুদ্ধার আপনাদের হবে এবং শত্রু আপনাদের শান্ত কিন্তু হবে আপনাদের ধনুরাশি আপনাদের শনি সার শেষ হয়ে হতে চলেছে শনি কিন্তু যেতে যেতে আপনাদেরকে অর্থ কিন্তু দিয়ে যাবে যে দিক থেকে হোক না কেন আপনারা কিন্তু অর্থ নিশ্চিত রূপে কিন্তু আপনারা পেতে চলেছেন সব শেষ যে রাশির কথা আমি বলবো যে রাশি নিয়ে খুব কম যে স্যার আমার ভালো নয় আমার খারাপ আপনি বলছেন আমি আবারও বলছি নিজস্ব জন্ম ছকটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যালাইসিস করান যে রাশির কথা আমি বলবো সেই জায়গায় যদি শুনি এবং বৃহস্পতি যদি আপনার পীড়িত না হয় দু আপনি ডায়েরিতে নোট করে নিন আপনার ক্ষেত্রে কিন্তু পরিবর্তনের বছর কিন্তু হতে চলেছে সেই রাশির নাম মকর রাশি মকর রাশি ক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধি কর্মক্ষেত্রে উন্নতি দেশ থেকে লাভ এবং আপনাদের যাদের পেমেন্ট আটকে আছে বিল আটকে গেছে সেখান থেকে আপনারা লাভ পাবেন সম্পত্তি লাভ এই বছর কিন্তু আপনাদের হতে চলেছে মকর রাশি আপনি যদি হন এবং আপনাদের এ সময় শুভ বিবাহের যোগ দেখা যাচ্ছে এবং চাকরি ক্ষেত্রে চাকরি পাওয়া সরকারি বেসরকারি আবারও বলছি মকর রাশি ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু গাঢ় যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করতে চলেছে অর্থাৎ দু আমি যে পাঁচটি রাশির কথা বললাম সেই পাঁচটি কিন্তু ঝড়ের ডাপতে অর্থ কিন্তু আসতে চলেছে ডাইতে নোট করে নিন যদি আপনার শনির মহাদশা বা শনির অন্তর্দশা শনির প্রত্যন্তদশা বা বৃহস্পতির মহাদশা বৃহস্পতি অন্তর্দশা বৃহস্পতি প্রত্যন্তদশা এবং এই দুটি গ্রহ যদি আপনার রাশিচক্রে মজবুত অবস্থাতে থাকে স্ট্রং যদি থাকে তাহলে কিন্তু দু আপনার জন্য কিন্তু পরিবর্তনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ